এসপি সাহেব সঠিক পদক্ষেপ নিন, শাহজাহানকে গ্রেফতার করুন, যারা দোষী তাদেরকে গ্রেফতার করুন, আইন আইনের পথে চলুক, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ উজ্জ্বল হোক, অভিষেক ব্যানার্জি দলের মুখ উজ্জ্বল হোক, এটা আমি চাইছি, দল কলঙ্কিত হোক আমি চাইছি না। শাহজাহান একটা শাখা একটা ব্লক পড়ে আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর নজর আছে সারা বাংলায়, তাদের দ্বারাই ভোট হয়েছে, 97% মুসলমানরা ভোট দিয়েছে, অমুসলিম ভাইরাও ঢেলে ভোট দিয়েছেন, এতে শাহজাহানের কত অবদান, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কত অবদান, এটা বিচক্ষণ মানুষরা ভালো করে জানে। আর দেখো, দিন কয়েক আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী সন্দেশখালী সরবেরিয়া এলাকাতে যান, জমিয়তে উলামায়ে হিন্দের হয়ে সেখানে ত্রাণ বিলি করতে যান, সেই ত্রাণ বিলির সময় তাকে মারধর করা হয়, এমনকি তার গাড়ির ড্রাইভারের চাবি কেড়ে নেওয়া হয়, পুলিশের গাড়ি চাবি কেড়ে নেওয়া হয়, এবং অভিযোগের তীর ওই এলাকার তৃণমূলের অবিসংবাদী নেতা বলে পরিচিত শেখ শাহজাহানের বিরুদ্ধে, এবং তারপর থেকে পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, এবং তিনি যেটা জানাচ্ছেন যে দিন কয়েক আগে নেজার থানায় শেখ শাহজাহান এবং নেজার থানার ওসি তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে একেবারে ওসির নাম বার বার করে তিনি বলছেন, এবং তিনি বলছেন শেখ শাহজাহান এবং নেজার থানার ওসি তার দলের যারা সদস্য আছেন অর্থাৎ জমিয়তে উলামায়ে হিন্দের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে থানায় ডেকে আনা হয় এবং বলা হয় যে কোনো ঘটনা ঘটেনি, ঘটনাটাকে আরো লঘু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নয়, এক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনোভাবে দায়ী নয়, কিন্তু যে পরিস্থিতির মধ্যে করা হচ্ছে, খাকি উর্দিধারীরা পুলিশ যে ভূমিকা পালন করেছে আর তাতে আদতে রাজ্যের মুখ নষ্ট হচ্ছে, এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পোড়াবেন না এরকম ভূমিকা নিয়ে, যে কথা এতদিন আমরা বিরোধীদের মুখে শুনতে অভ্যস্ত ছিলাম, আর তিনি সেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য, তিনি সরাসরি অভিযোগ করছেন।